हेलो स्टूडेंट्स, आज के वीडियो ते हमी देखा बो इजी ओए टू मल्टीप्लाई टू डिजिट नंबर्स व्हेन द टेंथ डिजिट इज सेम। ठीक है, दुईटी टू डिजिट नंबर के কিভাবে খুব সহজে ইনটু করা যায় যদি তাদের টেন্থ ডিজিটটা যদি ইকুয়াল থাকে। ঠিক আছে, এটাকে আমি আজকে দেখাবো কিভাবে করতে পারেন দেখাচ্ছি। দেখো, ঠিক আছে, আমি দেব নম্বর ধরো নিচে এখানে 37, এটার সাথে আমি ইনটু করব 33। ঠিক আছে, আমি দুইটা এই টু ডিজিট নাম্বার নিলাম, এই যে 37 একটা, 33 একটা। ঠিক আছে, এখানে দেখো টেন্থ ডিজিটটা সেম আছে, এটাও 3, এটাতেও 3 আছে, টেন্থ ডিজিটটা সেম আছে। এটার মাল্টিপ্লাইটা আমি কিভাবে করব দেখো। ঠিক আছে, আচ্ছা এখানে আমাকে প্রথম কাজ হলো এই যে এটাতে কত আছে 3, তো এটার সাথে আমি 1 অ্যাড করলে মানে 3 এর ঠিক পরবর্তী টার্মটা কত আসে, 3 এর ঠিক পরবর্তীটা হবে কত, 4। ঠিক আছে, 3 এর ঠিক পরের সংখ্যাটা যেটা সেটা হলো 4। ঠিক আছে, তাহলে 4 × 3 কত হবে, এখানে 4 × 3 হবে 12। ঠিক আছে, আর ইউনিট ডিজিটের যে দুইটা ইউনিট প্লেসে যে দুইটা ইয়ে আছে তোমার, এটাতে কত 7 আর এটাতে হলো 3। ঠিক আছে, এই দুইটা নাম্বারকে ইনটু করলে হবে 37 যার 21। বাস, তাহলে এটা রেজাল্ট হলো 37 × 33 করলে হবে 1221। ঠিক আছে, খুব সহজে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমাকে কি করতে হবে, প্রথমে এই এখানে যত থাকবে এটার সঙ্গে 1 প্লাস করে এখানে নিয়ে নিতে হবে, এটার সাথে এটা ইনটু করে এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, আর ইউনিট ডিজিটে দুইটা ইনটু করে এখানে বসিয়ে দেবো, বাস। ঠিক আছে, আমি আর একটু নিচ্ছি দেখো, যেমন ধরো 48 × 42। ঠিক আছে, নিলাম, তাহলে সেম কাজ যদি আমি করি, এখানে 4 সাথে 1 অ্যাড করলে কত হবে 5 হবে, তাহলে 4 × 5 = কত হবে, এখানে 4 × 5 = 20। ঠিক আছে, আর ইউনিট ডিজিটে দুইটা হলো 2 আর 8 8 আর 2, 2 8 = কত 16, তাহলে 48 × 42 ইনটু করলে কত হবে 2016। ঠিক আছে, খুব সহজে মুখে মুখে করা যেতে পারে, দেখছো। ঠিক আছে, এরপর দেখো আমি আরেকটা নিচ্ছি, যেমন ধরো 59 × 51। প্রত্যেকটাতে ইউনিট টেন্স প্লেসটা, কিন্তু টেন্স প্লেসের যে ডিজিটটা সেটা কিন্তু সেম থাকতে হবে। ঠিক আছে, এটা দেখো সেম আছে। হ্যাঁ, এটা কীভাবে করবো আমি দেখো, এখানে 5 সঙ্গে যদি আমি 1 অ্যাড করে দিই হবে 6, মানে 5 ঠিক পরের ডিজিটটা হলো 6। ঠিক আছে, তাহলে এটা হলো 5 × 6 = কত 30। ঠিক আছে, আর ইউনিট প্লেসের দুইটা হলো 9 এবং 1, 9 × 1 = কত 09, 9 × 1 = 9, এটা লিখতে হবে 09। তাহলে 59 × 51 ইনটু করলে হবে 3009। ঠিক আছে, তারপর যেমন ধরো আমি নিচ্ছি 67 × 63। ঠিক আছে, নিলাম, এটাকে কী করব, সেম কাজ, 6 সাথে আমি 1 অ্যাড করে দেবো, মানে 6 ঠিক পরের টার্মটা হলো 7, তাহলে 6 × 7 = কত 42। ঠিক আছে, আর ইউনিট প্লেসের দুইটা ডিজিট ইনটু করলে কত হবে 3 × 7 = 21, তাহলে এটা রেজাল্ট হবে 67 × 63 হলো 4221। ঠিক আছে, খুব সহজে ইনটু করা যেতে পারে। ঠিক আছে, আমি আরও নিচ্ছি, যেমন ধরো 72 × 78। ঠিক আছে, কীভাবে করবো, 7 সাথে আমি 1 অ্যাড করলে 8 হবে, 7 সাথে 1 অ্যাড করে দিলে হবে 8, তাহলে 8 × 7 হবে কত 56। আর ইউনিট প্লেসের দুইটা ডিজিট হলো 2 আর 8, 2 8 = কত 16, বাস হয়ে গেল। ঠিক আছে, এরকম করে আমরা যে কোনো টু ডিজিট নাম্বারকে ইনটু করতে পারি। তবে এখানে কন্ডিশান হলো, এখানে দুইটা কন্ডিশান আছে, ঠিক আছে, দুইটা কন্ডিশান আছে এখানে। হ্যাঁ, নাম্বার ওয়ান হলো, দুইটা কন্ডিশানের মধ্যে নাম্বার ওয়ান হলো টেন্স প্লেসের ডিজিটটা ইকুয়াল থাকতে হবে। ঠিক আছে, টেন্স প্লেসের যে ডিজিটটা থাকবে, হ্যাঁ, দশকের ঘরের অঙ্কটি সমান থাকতে হবে, দশকের মানে টেন্স প্লেসের, দশকের ঘরের ঘরের অঙ্কটি অঙ্কটি সমান বা একই হতে হবে, সমান সমান হতে হবে। ঠিক আছে, হতে হবে। হ্যাঁ, আর সেকেন্ড কন্ডিশনটা হলো, এই দুইটা কন্ডিশন কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, না হলে এটা মিলবে না। ঠিক আছে, এখানে দুইটা কন্ডিশন এখানে যদি ফিল আপ হয় তাহলেই কিন্তু এই প্রসেসে ইনটুটা করতে পারি আমরা। ঠিক আছে, অন্যথায় এটা হবে না। ঠিক আছে, এখানে সেকেন্ড কন্ডিশনটা হলো ইউনিট প্লেসের যে দুইটা ডিজিট থাকবে, এই এই যে টু ডিজিট নাম্বারটা 72, আর একটা টু ডিজিট নাম্বার নিলাম আমি 78, এখানে ইউনিট প্লেসের কত 2 আর 8 আছে। ঠিক আছে, এই দুইটাকে প্লাস করলে, ইউনিট প্লেসের বা এককের ঘরের দুইটা অঙ্ককে প্লাস করলে
10 হতে হবে ঠিক আছে এককের ঘরে দুইটা অঙ্ককে প্লাস করলে হতে হবে কত এককের ঘরের অঙ্ক দুইটিকে অঙ্ক দুইটিকে যোগ করলে প্লাস মানে যোগ ঠিক আছে করলে 10 হতে হবে এই দুইটা কন্ডিশন যদি ফিল আপ হয় তাহলে আমরা এই প্রসেসে খুব সহজে গুণ করতে পারি টু ডিজিট নাম্বারকে ঠিক আছে টু ডিজিট কেন আমি থ্রি ডিজিটও নিতে পারি যেমন ধরো আমি নিচ্ছি এখানে নিচ্ছি 11113 ইনটু আমি নিচ্ছি এখানে মনে করো 127 ঠিক আছে এটাকে নিলাম আমি হ্যাঁ এখানেও কিন্তু আমি এই যে ইউনিট প্লেসে দুইটা ইনটু করলে কত হবে এখানে 37.21 এখানে হবে 21 ঠিক আছে একই প্রসেস কিন্তু আর এখানে 11 এর সঙ্গে যদি আমি 1 প্লাস করে দিই মানে 11 এর ঠিক পরের সংখ্যাটা হলো 12 12 বার 11 ইনটু করলে হবে 12 টেন্স প্লেসটা তো আমি ইকুয়াল নিয়ে নিই এটা হবে 11 ঠিক আছে 113 এবং 11 মানে টেন্স প্লেস বলতে আমি এই দুইটা ডিজিটকে টেন্স প্লেসে যদি ধরে নিই আর কি ওই একই রকম প্রসেসে যদি ধরে নিই তাহলে এখানে 11 এর সঙ্গে আমি 1 প্লাস করে নেব এটা হলো 12 12 বার 11 ইনটু করলে হবে 132 ঠিক আছে তাহলে 113 এবং 117 ইনটু করলে হবে 13221 ঠিক আছে বাস এই সিস্টেমে আমরা যদি এই কন্ডিশন দুইটা মানে ইয়ে থাকে এই দুইটা শর্ত মানতে হবে এখানে এই দুইটা শর্ত যদি ফিল আপ হয় ইউনিট প্লেসের দুইটা অঙ্ক যোগ করলে যদি 10 হয় এবং টেন্স প্লেসের যে দুইটা ডিজিট ইয়ে যদি অঙ্ক যদি তোমার ইকুয়াল থাকে তবে আমরা এই প্রসেসে খুব সহজে ইনটু করে নিতে পারি ঠিক আছে হ্যাঁ এখন প্রশ্ন আসতে পারে যে ইউনিট প্লেসের অঙ্ক দুইটার যোগফল সবসময় তো 10 থাকবে এমন কোনো কথা না অন্য কিছুও থাকতে পারে ঠিক আছে তখন আমরা কিভাবে করব হ্যাঁ বা এক দশকের ঘরের অঙ্ক দুইটা সবসময় তো এক থাকবে একই রকম থাকবে এটাও কোনো নিশ্চয়তা থাকবে না সবসময় ঠিক আছে এইরকম তাহলে তো কিছু সংখ্যকের বেলায় করতে পারবো সবসময় তো পারবো না এটার জন্য চিন্তা কিছু নেই আমি একটা প্রসেস মাত্র দেখালাম ঠিক আছে আমি পরের ভিডিওতে এটার পরের ভিডিওতে আমি উইকটাও দেখাবো ঠিক আছে উইটা উইগুলিকেও করার একটা নির্দিষ্ট প্রসেস আছে সুন্দর সুন্দর প্রসেস আছে হ্যাঁ যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার পরের ভিডিওগুলি এরকম এরকমের মানে ভালো ভালো ভিডিও পেতে হলে পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে ঠিক আছে আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে শেয়ার করে